মাইক্রোসফট এক্সেল 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 হলো একটা স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট বোঝেন স্প্রেডশিট প্রোগ্রাম যা আসলে লোটাস 1 2 3 প্রোগ্রামের বিপরীতে বানানো হয় অর্থাৎ লোটাস 1 2 3 টা আগে একটা প্রোগ্রাম ছিল যেটা দিয়ে হিসাব করা হতো ঠিক আছে মাইক্রোসফট এক্সেল প্রথম ম্যাকের জন্য বাজারে ছাড়া হয় হচ্ছে 1985 সালে এবং উইন্ডোজ সংস্করণ ছাড়া হয় 87 সালে অর্থাৎ ম্যাকের 2 বছর পরে উইন্ডোজের জন্য আসে প্রথমে ম্যাকটা হচ্ছে আমরা যেমন এই ল্যাপটপগুলোতে উইন্ডোজ ইউজ করি অ্যাপলের অ্যাপল একটা কোম্পানি আছে ওদের প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটার যা আছে সবগুলো ম্যাক ইউজ করা হয় উইন্ডোজ সাপোর্ট করে না ওদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম ঠিক আছে সবাই এটা একটু মাথায় নেবেন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি স্প্রেডশিট বিশ্লেষণী প্রোগ্রাম অর্থাৎ এটা মাইক্রোসফট কোম্পানির একটা প্রোগ্রাম মাইক্রোসফট কোম্পানি প্রথম আর কি এই স্প্রেডশিট প্রোগ্রামটা তৈরি করে স্প্রেডশিট অফিস সুটারের সাথে বিতরণ করা অর্থাৎ ওই যে অফিস যেটা করলাম ওয়ার্ড যেটা ভিতরে ছিল অফিসের ভিতরেই হচ্ছে এক্সেলটা আর মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গাণিতিক পরিসংখ্যানিক লজিক সহ বিভিন্ন রকম হিসাব করা যায় এর সর্বশেষ ভার্সন হল 2013 এটা 13 হবে অফিস 13 সাথে বাজারে এসেছে 10 না ঠিক আছে তাহলে এক্সেল কি আমরা মোটামুটি ক্লিয়ার এক্সেলটা হলো একটা স্প্রেডশিট প্রোগ্রাম যেটা দ্বারা আমরা হিসাব নিকাশ করতে পারি গাণিতিক বিশ্লেষণ করতে পারি পরিসংখ্যানিক হিসাব নিকাশ করতে পারি লজিক্যাল হিসাবগুলো আমরা করতে পারি এক্সেল দিয়ে কি বুঝতে পারছি